হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আইডিবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এর আগের পর্বে আমরা কম্পিউটারের বিভিন্ন অংশ পার্টসমূহ সম্পর্কে আপনাদেরকে বলেছি এবং এর পুনরুক্তি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তো আমাদের এখন চলছে ফান্ডামেন্টাল ক্লাস, ফান্ডামেন্টাল পার্টসগুলো, তো সেটা আমাদের একটি ফান্ডামেন্টালের অংশ ছিল। তো আজকে আমাদের ফান্ডামেন্টালের দ্বিতীয় পার্ট তথা দ্বিতীয় অংশ, সেটি হচ্ছে কম্পিউটারের তিনটি, সাধারণ আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি কম্পিউটারের মেন, যেটা সিপিইউ পিসি, তার মধ্যে তিনটা কাজ হয়ে থাকে। প্রথম হচ্ছে ইনপুট, দেন হচ্ছে প্রসেসর, এরপরে হচ্ছে আউটপুট। তো আমরা এই তিনটি নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমাদের কি ইনপুট সম্পর্কে জানতে হবে। ইনপুট কি? ইনপুট মানে হচ্ছে কোনো কিছু প্রবেশ করানোকে আমরা ইনপুট বলে থাকি। তো কম্পিউটারে আমরা আমাদের যে সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তো আমরা যে সমস্ত ডিভাইসের মাধ্যমে তথ্য কিংবা কমান্ড দিয়ে থাকি সেগুলোকে কাজ করে, প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করে কম্পিউটারের যে সমস্ত কাজগুলো হয় তাকে সাধারণত আমরা ইনপুটিং বলে থাকি। তো যেমন ধরেন আমরা ইনপুটের মধ্যে আমাদের প্রথম যেটি হচ্ছে সেটি হলো মাউস। আমরা মাউস দিয়ে কম্পিউটারের ভিতরে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে থাকি। যেমন আমরা মাউসের রাইট বাটন, লেফট বাটন ক্লিক করলে আমরা বাহির থেকে ওখানে যখন ক্লিক করি তখন সেখানে একটা কমান্ড কিংবা একটা নির্দেশ রূপে কম্পিউটারের মধ্যে সেটি কাজ করে থাকে। এর ফলে আমরা বিভিন্ন তথ্য বিভিন্নভাবে কাজ করতে পারি। তাছাড়া আমাদের ইনপুটের মধ্যে অনেকগুলো আমাদের জিনিসপত্র রয়েছে, এর মধ্যে কয়েকটি হলো আপনার কিবোর্ড। কিবোর্ডেও যখন আমরা বাহির থেকে কোনো কিছু একটা টাইপ কিংবা লিখে থাকি তখন সেটি সেখানে ইনপুট বা প্রবেশ হয়। কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের কমান্ড দিয়ে থাকি, বিভিন্ন রকমের নির্দেশ প্রদান করে থাকি। তাছাড়া আমাদের আরও কয়েকটি ইনপুট ডিভাইস রয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা পেনড্রাইভ একটি ইনপুট ডিভাইস। আমরা যখন পেনড্রাইভের মধ্যে কোনো তথ্য নিয়ে থাকি তখন যখন আমরা এটা সিপিইউর মধ্যে প্রবেশ করাই তখন তার মধ্যে যা তথ্য থাকে তা আমরা সরাসরি মনিটরের মাধ্যমে দেখতে পাই। তো এই হলো আমাদের ইনপুট ডিভাইসের কাজ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রসেসিং ইউনিট। তো প্রসেসিং বলতে আমরা কোনো প্রক্রিয়াধীন কাজকে বোঝায় কিংবা প্রক্রিয়াকে বোঝায় সোজা বাংলায়। তো এখানে প্রসেসিংটা হচ্ছে কোথায় সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রসেসিং হচ্ছে আমাদের সিপিইউ, যে মেইন, যেটা কম্পিউটারের ব্রেন বলা হয়। আমরা এর আগের পর্বেই বলেছি এবং দেখিয়েছি কম্পিউটারের ব্রেন বলা হয় যেটাকে, সেটি হচ্ছে সিপিইউ। তো আমরা যখন কোনো তথ্য কম্পিউটারের মধ্যে প্রবেশ করাই তখন সেটা কোথায় গিয়ে প্রসেসিং হয়, সেটা প্রসেসিং হয় সিপিইউতে। তো প্রসেসিং জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা জিনিস একটা টাইপ করব, টাইপ করেছি কিংবা কোনো একটা জিনিস বের করব, সাপোজ আমি একটা ছবি প্রিন্ট করব, তাহলে আমার ছবি যখন আমি কম্পিউটারের মাধ্যমে কিবোর্ড এবং মাউসের মাধ্যমে যখন কমান্ড বা নির্দেশ প্রদান করে যখন এটা আমি বের করতে কিংবা এটা যখন কাজ করব তখন সেটি প্রসেসিং হবে। প্রসেসিং মানে প্রক্রিয়া হবে, প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা জিনিসটা, আমাদের এটার প্রতিফলনটা আমরা হাতে দেখতে পারবো কিংবা এটা প্রসেসিং হবে, সম্পূর্ণভাবে প্রক্রিয়াধীন হবে। পরে হচ্ছে আউটপুট ডিভাইস। পরে যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে আউটপুট তথা শেষ ভাগ। তো আউটপুট বলতে আমরা যখন কোনো একটা কাজ করব, তথ্য প্রদান করার পর ধরেন আমরা প্রথমে কম্পিউটারে সিপিইউর মাধ্যমে তথ্য প্রদান করলাম, সেটি প্রসেসিং হলো, তাহলে সেটার তো আমরা কীভাবে দেখতে পারবো কিংবা সেটার প্রতিফলনটা কী হবে, সেটার ফলাফলটা কী হবে, সেটা আমরা দেখার নামই হচ্ছে কম্পিউটার ভাষায় আউটপুট বলা হয়। মনে করেন আমরা কোনো একটা কাজ করলাম, সেটা শেষ ভাগে সেটা আমরা বের করব কিংবা কোথাও একদম শেষ ভাগে চলে আসলাম, সেটাকে আমরা আউটপুট বলে থাকি। যেমন আমরা যখন ছবি প্রিন্ট করি তখন আমরা প্রিন্টারের মাধ্যমে ছবি প্রিন্ট করি। তো প্রিন্টারটি হচ্ছে আউটপুট ডিভাইস। আমরা কোনো জিনিস, যেই ডিভাইসের মাধ্যমে আমরা কোনো একটা তথ্য কিংবা কোনো একটা ডকুমেন্ট বের করব কিংবা সেটা আমরা আউটপুট রূপে বের করব সেটাকে আমরা আউটপুটিং বলে থাকি। তো আমাদের বেশ কয়েকটি আউটপুট ডিভাইস রয়েছে। প্রধানত আউটপুট ডিভাইসের মধ্যে আমরা অফিসিয়াল কাজে যে সমস্ত যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রিন্টার, তারপরে আরও কয়েকটি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস রয়েছে, তারপর যেটা হলো স্পিকারও একটি আউটপুট ডিভাইস, এরকম আরও কয়েকটি আউটপুট ডিভাইস রয়েছে। তো এরপরের ভাগে আমরা হার্ড ডিস্ক কিংবা কম্পিউটারের মেমোরি সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভিডিওটি লং হয়ে যাচ্ছে সেজন্য, তো এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।